বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই, শুরু থেকেই যা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে আর দেখা যাবে না স্ত্রীকে, ওরফে স্ত্রীতমাকে, যে চরিত্রে অভিনয় করছেন দিয়া মুখোপাধ্যায়। কিন্তু কেন আর দেখা যাবে না? দিয়া মুখোপাধ্যায়ের মিঠাই ছাড়ার পেছনে কারণটা কি? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিবৃত্তি ওয়ার্ল্ডের সাথে। শুরু থেকেই টিআরপি তালিকাতে শীর্ষ স্থান দখল করে রেখেছে মিঠাই। বর্তমানে একটু ওপর নিচ হলেও নজর কাড়া সাফল্য মিঠাইয়ের। মিঠাই পরিবারের অন্যতম সদস্য স্ত্রী ওরফে স্ত্রীতমা, যে চরিত্রে অভিনয় করছেন দিয়া মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে মিঠাইতে আর দেখা যাবে না তাকে। অভিনেত্রীর হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা কি? আসলে সামনেই দিয়ার পরীক্ষা, তাই কাজের জগৎ থেকে ছুটি নিচ্ছেন তিনি। পরীক্ষা শেষ হলেই জলদি ফিরবেন কাজে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মেয়ে দিয়া, সতী ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় প্রবেশ তার। এরপর একের পর এক ধারাবাহিকের কাজ, সীমারেখা, তুমি এলে তাই, নজর, নেতাজি ধারাবাহিকে দিয়া মুখোপাধ্যায় অভিনয় করছেন। মিঠাইতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিয়া, সেখানে তার অভিনয়ে মুগ্ধ দর্শকরা। পরীক্ষা শেষ হলেই আবার ফিরবেন এই অভিনেত্রী। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিবৃত্তি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।